সম্মানিত দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংবাদ সংলাপে। এবং আজকের সংবাদ সংলাপ জুড়ে আমরা আলোচনা করতে চাই ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রত্যাশা এবং প্রাপ্তি। আলোচনাটা এই কারণে আমরা করছি যে এই নির্বাচন যেটি চলমান রয়েছে, দ্বিতীয় ধাপের নির্বাচন হয়ে গেল, সামনে আরও কয়েকটি ধাপ আছে, সেই নির্বাচন থেকে আসলে রাজনৈতিক দলগুলোর প্রাপ্তি কী ঘটল, নির্বাচন কমিশনেরই বা প্রাপ্তি কী, অর্জন কী বা ব্যর্থতার জায়গাটাই বা কতটুকু, এবং সব মিলিয়ে জনগণের আসলে প্রত্যাশা কী ছিল, এই নির্বাচনকে ঘিরে প্রাপ্তি কতটুকু হলো, সেই আলোচনাই মূলত করতে চাই। আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কারা আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, শুরুতেই স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা, আপনাকেও স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। জনাব আহমদ হোসেন, আপনার কাছে প্রশ্নটা, যেমন ভূমিকা আমি বলছিলাম সেই জায়গা থেকে যদি প্রশ্নটা জুড়ে নেই, যে দ্বিতীয় ধাপের নির্বাচনের পরে গণমাধ্যমে যে খবর আসলো সেটি হলো যে নৌকার 42% প্রার্থী হেরেছেন, বিষয়টা এরকম, এবং এই নির্বাচনে বিএনপি যেহেতু আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করে নেই, অন্যভাবে হয়তো কৌশলে তারা করেছেন, তো সেই জায়গা থেকে যদি আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে যোগ্য প্রার্থীকে মনোনয়ন করতে, মনোনয়ন দিতে ব্যর্থ হয়েছে কি না, বা জনগণ আসলে নৌকা প্রতীকের যারা ছিলেন তাদের প্রতি আস্থা রাখতে পারলো না, এই বিষয়টি আপনারা বিশ্লেষণ কীভাবে করছেন দ্বিতীয় ধাপের পরে? একটি প্রথম কথা হলো, আপনাকে জানতে হবে যে আপনার প্রার্থী বাছাইটা কীভাবে হয়, নমিনেশনের প্রক্রিয়াটা কীভাবে হয়। এখন গ্রামে ও ইউনিয়ন গ্রাসরুটে এই প্রার্থী সম্পর্কে তো আর এত সব খোঁজখবর আমাদের কাছে নাই। লোকাল থেকে ইউনিয়ন থেকে যে নামগুলো পাঠায় 3টা বা 4টা, ওই নামগুলো আসে উপজেলায়, উপজেলা থেকে জেলা পাঠায়, জেলা এন্ডোর্স করে এটা সেন্ট্রালে পাঠায়, সেন্ট্রালে এগুলোকে গ্রহণ করে তারপরে এগুলোকে ফাইল করে নমিনেশন বোর্ডে পাঠিয়ে দেয়। ওই 4টা নামের মধ্যে থেকে কিন্তু নমিনেশন কেউ না কেউ পেয়ে যায়। এখন প্রশ্ন হলো যে আমরা এখানে নৌকায় হারিনি, পাশাপাশি এখানে ইলেকশনটা প্রথম হয়েছে, ইলেকশনের ইনক্লুসিভ নির্বাচন যেটা, এটা কিন্তু হয়েছে। বিএনপি আসছে বুরখা পরে, আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আর বোরকা পরে আসছে, এবং তাদের বোধ হয় পর্যন্ত 64 নির্বাচিত হয়েছে, জাতীয় পার্টির 44। আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন চেয়েছিলাম, সবাই চেয়েছিলেন, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করলেও আপনার গণমাধ্যমে লিড নিউজ হবে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করছে, খালি মাঠে পাস করেছে আওয়ামী লীগ, এটা আমাদের জন্য ডিসক্রেডিট। গণতান্ত্রিক সোসাইটিতে, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা যুক্তিক না এবং ভালো না, মন্দ দিক। তো আমরা ইনক্লুসিভ ইলেকশন করতে চেয়েছি, বিএনপি আগেই ডিক্লেয়ার করছে আনুষ্ঠানিকভাবে যাবে না, তবে তার যদি কেউ করে মানাও নেই। কিন্তু আমাদের পার্টিতে একাধিক স্বতন্ত্র প্রার্থী বলেন, আমি এটাকে বিদ্রোহ বলতে চাই না, বিদ্রোহ হয় অন্যায়ের বিরুদ্ধে। এই বিদ্রোহী প্রার্থীকে তার নমিনেশনটা এটা খারাপ হয়েছে এই জন্য সে বিদ্রোহ করেছে, বিষয়টা এরকম নো, তারাও স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে, স্বতন্ত্র দাঁড়িয়ে। কিন্তু আমি যদি প্রশ্নটা করি যে আপনাদের পর্যায় থেকে যারা দলীয় নীতি নির্ধারণের পর্যায়ে আপনারা যারা আছেন, তারা এই বিষয়টাকে তো মোটেই উৎসাহ দেননি, এর এমনটি তো খবর আছে, এবং আপনারা তো চানো নাই যে আসলে বিদ্যুৎ প্রার্থী থাকুক, এমনটাও তো না, আমরা তো চাইবই না যে নৌকার বাইরে গিয়ে কেউ নির্বাচন, তাহলে তারাই বা কীভাবে নির্বাচনে আসবে, নির্বাচন আসবে। আবার সেখানে আমরা যদি বলেন যে পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, তার বক্তব্য এসেছে মিডিয়াতে, সেটাই বলছিলাম যে কেউ যদি কায়দা কানুন করে কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস করেন তাকে জবাবদিহি করতে হবে, সেই সংখ্যাটাও কিন্তু একদম কম নয়। হ্যাঁ, জবাবদিহিতার জায়গায় যদি আপনি যান, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস করে আসবেন এটাকে আমরা অ্যাকসেপ্ট করবো না, ইলেকশন করে আসতে হবে। বিদ্রোহী যারা হয়েছেন সেটা আমাদের সাপোর্ট নাই, আবার ইনক্লুসিভ নির্বাচন করতে হচ্ছে, দুটো কিন্তু আমার ব্যালেন্স করতে হচ্ছে, নাহলে আবার গণমাধ্যম ধরবেন, আপনার দেশের বাইরে যাবে যে এই দেখেন আওয়ামী লীগ, বিএনপি তো বলেই দিবে এই বিনা ভোটের সরকার, এই দেখেন বিনা ভোটে আবার চেয়ারম্যান হচ্ছে, তাদের তো বক্তব্য সহজ, কিন্তু দেশটা তো আমরা চালাচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালাচ্ছেন, ওনাকে অনেক ক্যালকুলেটিভ ওয়ে করতে হচ্ছে, কাজেই ইলেকশন হচ্ছে, কখনো কোথায় বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগেরই চেয়ারম্যান হয়ে গেছে, কোথাও বিএনপি হয়েছে, আমার জেলাতে বিএনপি হয়েছে আমার বেশ কয়েকটা, ময়মনসিংহে বেশ কয়েকটা, অনেক, একেবারে খারাপ না, পার্টিসিপেশন কিন্তু খারাপ ছিল না বিএনপির, অনেক।
এখন আপনি বললেন কত পার্সেন্ট? 44% 42% নৌকা হেরেছে। তাহলে 42%-এর মধ্যে পাশ করেছে কে? শুধু কি আমরা বিদ্রোহী প্রার্থী? না, এখানে আরও কিছু বিভিন্ন ছোট ছোট দলও আছে, আছে, তারাও পাস করেছে, জাতীয় পার্টিও পাস করেছে। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনারা ফোকাস গণমাধ্যমে মেনলি ফোকাসটা করে ব্যর্থতার 1% যদি হয় বা 10% হয়, ওই 10%টা ফোকাস করে, 90% যদি সফল হয় এটাকে ফোকাস করতে চায় না। এটা হচ্ছে গণমাধ্যমে জনমাধ্যম। স্যার একটু যদি পরিষ্কার করেন আপনি, সেটি হলো যে ভোটার উপস্থিতির জায়গায় যদি বলেন, নির্বাচন নিয়ে নির্বাচনের আগে, দ্বিতীয় ধাপের আগে নানান রকম কথাই তো এসছে, মনোনয়ন বাণিজ্যের কথা আসছে, নতুন করে প্রত্যাহার বাণিজ্যের শব্দগুলো আমরা শুনেছি, আপনি নিশ্চয়ই সেগুলো ছোট করে বলবেন, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এই যে হারার খবরটা যেটি আসলো এবং আপনিও বলছিলেন যে বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসছে, সেটি আসলে মনোনয়ন যে প্রক্রিয়া আপনি বলছিলেন, একটি হলো পার্লামেন্টের বোর্ড জাতীয় নির্বাচনের জন্য এবং স্থানীয় সরকারের জন্য আরেকটি, সেই জায়গায় বড় ধরনের সাংগঠনিক একটা দুর্বলতা আপনি নীতি নির্ধারণের পর্যায়ে থেকে মনে করেন? না, মনোনয়ন বোর্ডের ক্ষেত্রে কোনো সাংগঠনিক দুর্বলতা নেই। দুর্বলতা থাকলে যারা নিজ থেকে যারা পাঠিয়েছে, সেটি আমি বলছিলাম, তাদের থাকতে পারে, নিচের খবর তো তারা জানে, একটা ইউনিয়নের ভালো ক্যান্ডিডেটকে, পপুলার প্রার্থীকে তারা জানে, সেটা বাছাইয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আবার বলয় থাকে, বিভিন্ন রকমের বলয়, বিভিন্ন বলয় থাকে, আমার পছন্দের লোক, তার পছন্দের লোক, এই বলয়ের একটা সমস্যা আছে, নাই যে কথা বলবো না। আর ইউনিয়ন কাউন্সিল নির্বাচনগুলো তো হয় স্বাভাবিক, কারণে গ্রামের অমুক সাহেবের বাড়ি, চেয়ারম্যান সাহেবের বাড়ি, ওই বাড়ির থেকে চেয়ারম্যান হইতে হবে, আমার দাদা ছিল, বাবা ছিল, আমি কেন হব না, কি এরকম বিষয় থাকে? কিন্তু গ্রাম ভিত্তিক হয়, বড়ো গ্রাম, একটা গ্রামে দেখা যায় 3000 ভোট, এই 3000 ভোট যদি পেয়ে যায় তার ভোট ব্যাঙ্ক হয়ে যায়, একটা অন্যান্য জায়গাতে ভোট পেলে চেয়ারম্যান হয়ে যায়, সেই কারণে কিন্তু সেখানে স্বতন্ত্র প্রার্থী সংখ্যা বেড়ে যায়। এই বিষয়গুলো তখন জাতীয় প্রতীক নৌকার মানুষও কিন্তু ভোট দিচ্ছে, ওখানে আপনার আওয়ামী লীগের আরেক প্রার্থীকে ভোট দিচ্ছে, হয় না, সে নৌকার মানুষ, জাতীয় প্রতীক নৌকা যখন জাতীয় নির্বাচন হবে সেই যে বিদ্রোহী প্রার্থী হলো সে কিন্তু নৌকার পক্ষেই কাজ করবে। মানে এইটি আসলে জাতীয় নির্বাচনে খুব প্রভাব পড়বে বলে না আপনার কাছে নিশ্চয়ই আসবো? জনাব হাবিবুর রহমান হাবিব, পরিষ্কার করে যেটি জনাব আহমদ হোসেনে বলছিলেন আপনার কাছে আরেকবার জেনে নিই, বিষয়টি এমন কি না যে সাংগঠনিকভাবে যেহেতু বিএনপি আসলে খুব নিষ্ক্রিয় অবস্থায় আছে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন যেহেতু তারা করতে পারবে না জেনে শুনেই, সুতরাং এখানে আনুষ্ঠানিকভাবে তারা অংশগ্রহণ করেনি এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এটি তাদের কৌশল ছিল, আপনি মনে করেন কি না এরকম, বা আদৌ আপনাদের কৌশল ছিল কিনা? না, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে গাজী টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা, দেশের দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক আহমদ হোসেনকে স্বাগতম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের কাছে, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তার সুস্বাস্থ্য কামনা করে, রোগ মুক্তি কামনা করে আমি এইভাবে বলতে চাই, আমরা যেভাবেই বলেন না কেন স্বাধীনতার 50 বছর পর এই নির্বাচন আমরা কেউ প্রত্যাশা করি নাই। স্বাধীনতার 50 বছর পর সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, এটি স্বাভাবিক। আর আমাদের ব্যাপারটা যেটা বলা হচ্ছে যে ঘোমটা দিয়ে বলা হচ্ছে, লোকস্থিতি করা বলা হচ্ছে, মুখে কাপড় দিয়ে বলা হচ্ছে, এই সমস্ত কথা বলা হচ্ছে, এগুলি কথা বলার কোনো অর্থ নেই। কারণ হলো এই যে আমরা তো বলেছি যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না, এই কারণে যে এখানে নির্বাচনে সঠিক মতো চেয়ারম্যানদের ভোটটা দিতে দেওয়া হবে না। যেমন পৌরসভা হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, নৌকা মার্কা প্রতীক চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়রের ভোটটা নিয়ে নেওয়া হয়, ইভিএমএ হলেও সিলটা দিয়ে দেওয়া লোক থাকে, আর এমনিতে সিল মেরেই নেয়, যে কারণে আমরা এখানে নির্বাচন অংশগ্রহণ করছি না। এখন প্রশ্ন আসছে যে নির্বাচন পার্টিসিপেটর কীভাবে হয়, রাজনৈতিক দলগুলি যদি না যায় তাহলে তো সেখানকার সমস্ত জনগণ ভোটাররা তো সেখানে যাবে, ইনফ্লুয়েন্স হবে কী করে? আর এখানে যে জিনিসটা আহমদ হোসেন যে জিনিসটা বলার চেষ্টা করছেন যে এখানে বিএনপির লোকজন এখানে নির্বাচনে কায়দা করে এখানে অনেক সময় অনেক জায়গায় বিএনপি কিছু প্রার্থী জয়লাভ করেছে, আমরা কিন্তু কোথাও আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো নেতা কোথাও, হ্যাঁ, যেমন আওয়ামী লীগের নমিশন পেয়েছে একজন নৌকামার্কা, তার বাইরে একজন দাঁড়িয়ে গেছে, বিএনপি যখন গতবার নির্বাচন করেছিল প্রার্থী ধানের শেষে একজনকে দিয়েছে, তার বাইরে অন্য প্রার্থী অনেকে দাঁড়িয়েছে, সতর্ক করার পরও আমি এত সতর্ক করছে দল থেকে বহিষ্কার করবে আর কোনো ওই প্রতীক দিবে না, তারপরে তো যাচ্ছে, তো এরকম কর্মী সব দলেরই আছে, বিশেষ করে বিএনপি আওয়ামী লীগের, তো আমাদের সেখানে কিছু লোক হয়তো তারা ওইভাবে কিছু লোক দাঁড়িয়ে আছে। তা এখন আমি যদি বলি যে আপনি যে কথা, সেই সংখ্যাটি একদম নেহাত কমও কিন্তু নয়, না নেহাত কমও না, আবার খুব বেশি না, এই কারণে
আমরা এইবার নির্বাচন হলো কতটা 848টি যদি হয় না 835টা হয়েছে 835টা নির্বাচন হয়েছে এখন বিনা প্রতিদ্বন্দ্বিতা কতগুলি প্রায় 81 মতো আরো বেশি মনে না গণমাধ্যমে আমি যে খবরটা দেখছিলাম এটা কম বেশি হতে পারে এর আগের বারও হয়েছে তো 81 জন কেন একজনও আপনি শুধু জাতীয় প্রতীকটা উঠিয়ে দেন নৌকা উঠিয়ে দেন একজনও বিনা প্রতিদ্বন্দ্বিতা হবে একজনও না এই যে প্রথমেই তো আপনি নির্বাচনটাকে বিতর্কিত করে দিলেন আপনার একটা নির্বাচনে যদি আপনার 800 মধ্যে 100 যদি হয় তাও তো কত পার্সেন্ট হয় 12% হয়ে যায় তো একটা বিনা প্রতিদ্বন্দ্বিতা একটা নির্বাচন হতে পারে কোনোভাবেই হতে পারে তো এই জায়গাটাকে নির্বাচনটাকে আপনি পঙ্গু বানাই দেওয়া হলো আর যেটা আওয়ামী লীগের জন্য যেটা প্রচণ্ড একটা মানে সংকেত মানে আওয়ামী লীগের জন্য সতর্ক সংকেত সেটা হলো 42% নৌকা প্রতীক নিয়ে হেরে গেছে আমি আজকে রাত্রে আমি আসলাম এলাকা থেকে বাড়িতে গেছি আমার জেলা পঞ্চায়েতে একটা প্রোগ্রাম ছিল আজকে আমার মিথ্যা আমাদের হাজিরা ছিল সেই হাজিরা দেওয়ার জন্য সারা রাত্রে জেগে আমি হাজিরা দিতে গিয়েছিলাম সেখান থেকে আমি আপনার এখানে এসেছি সেখানে আমার এলাকায় 28 তারিখে নির্বাচন অর্থাৎ 11 তারিখে ছিল আপনার হলো প্রত্যাহার শেষ দিন 7টা ইউনিয়ন 4টা 5টা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নেই 3টা ইউনিয়নে সেখানে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে 1টা ইউনিয়নে একটা বিএনপি একসময় করতো 3 বার চেয়ারম্যান ছিল সে দলের সাথে জিজ্ঞাসা করে নাই তার মধ্যে সে নির্বাচনে আসে আর একটা ইউনিয়নে আওয়ামী লীগের একটা ইয়ে আসে তাহলে কী হলো 2টা ইউনিয়নে নির্বাচন হচ্ছে আমার বাড়ি যে ইউনিয়ন সেই ইউনিয়নটা আর পার্শ্ববর্তী আমার সাথে লাগানো এর আগে যে এমপি মন্ত্রী ছিলেন যিনি ওনার ইউনিয়নটা ওনার ভাই দাঁড়িয়েছে ওখানে বিদ্যুষ আরেকজন চেয়ারম্যান সে দাঁড়িয়েছে এই হল ঘটনা তো যদি আপনার প্রতীকের এখানে খেলা না থাকতো প্রতীকের যদি কোনো এখানে ব্যবস্থা না থাকতো তা আমরা তো 7টা ইউনিয়নে 7টা প্রার্থীতে দিতাম হারা জিতে পরে এবং প্রশাসন থেকে বলাই আপনারা কি শুধুমাত্র প্রতীকের কারণেই নির্বাচন থেকে বাইরে আছেন আমি জানি যে প্রতীক এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে আমি জেনে বলছি প্রতীকে প্রশাসনের পক্ষ থেকে এসপির পক্ষ থেকে যখন কথা বলে প্রশাসনের ওসির পক্ষে যখন কথা বলে তারা পরিষ্কার করে বোঝা নৌকার বাইরে কিছু শুনতে চায় না নৌকার বাইরে কিছু দেখতে চায় না কিন্তু তারপরে আমি পরিষ্কার হতে চাচ্ছি যে প্রতীকের কারণে প্রতীক সমৃদ্ধ নির্বাচনের কারণে আপনারা অংশগ্রহণ করছেন বিষয়টা এরকম মানে নির্বাচনে কোনো সমস্যা নির্বাচনে না নির্বাচনে তো নির্বাচনের সমস্যা তো আছে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না হয় না দেখতেছে সবগুলো নির্বাচন তো প্রতীকের মধ্যে দিয়ে হয়েছে প্রতীক না থাকলে প্রতীক যখনই নৌকামার্কা দিয়ে দিয়েছে তখন প্রশাসনের দায়িত্ব হয়ে পড়ে নৌকামার্কাকে জেতানো এবং এই যে নৌকা আমাদের বিএনপি হয়তো করতো তারা এরকম 2-4 জন যারা দিচ্ছে সেখানে দেখবেন যে আওয়ামী লীগের প্রতীকের একজন প্রার্থী আছে এর বাইরে আরেকজন প্রার্থী আছে সেখানে ওই ফাঁক দিয়ে আওয়ামী লীগ বিএনপি বেড়ে গেছে কিন্তু যেখানে শুধুমাত্র আওয়ামী লীগ ওখানে বিএনপি পক্ষে কেউ এটা প্রশ্নই ওঠে না ওকে দাঁড়াতেই দেবে না আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যেমন আমার কথা আমি বলি আমার একটা ইউনিয়ন সারা ইউনিয়ন ওখানে 5 বার চেয়ারম্যান ছিলাম একজন ভদ্র ওখানে একজন ওয়ার্ড 9টা ওয়ার্ড না মহিলাদের 12টা ওয়ার্ড ইয়েও দেয়নি একটা প্রার্থী দেয়নি না চেয়ারম্যান প্রার্থী দিয়েছে না মেম্বার মহিলা বা পুরুষ প্রার্থী দিয়েছে এ অনেক ইউনিয়নেই আমাদের মেম্বার প্রার্থী আমার দেয়নি অথচ এলাকার ম্যাক্সিমাম চেয়ারম্যান ইলেকশন সব বিএনপি ছিল মেম্বারও বিএনপি ছিল ওই ইউনিয়ন তো ম্যাক্সিমাম বিএনপি ছিল তারপরে আমরা প্রার্থী দিন ভোট হবে না খামাকায় প্যানেল ধরে পিটিয়ে নিয়ে যাবে এই ভোটের সাথে আমরা সম্পর্কিত না এই জন্য আমরা যাচ্ছি না এখন দেখেন যে আজকে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলতে পারি একদিকে নৌকা প্রতীক একদিকে নৌকার বাইরের প্রতীক যদি সুষ্ঠু ভোট হয় প্রশাসন যদি কোনো ধরনের বাধা না নিয়ন্ত্রণ না করে নৌকা ওরকম হয় না তবে 75-80% নৌকা হেরে যাবে 75-80% নৌকা হেরে যাবে যদি ফেয়ার ভোট হয় আজকে বাংলাদেশে আর বিএনপি যদি অংশগ্রহণ করে করতো যদি এই প্রতীক না থাকতো তার রেজাল্টটা তাই হতো আজকে এটা আওয়ামী লীগের একটা বোঝা উচিত এত ভয় দেখাচ্ছে এত রকমের সুযোগ সুবিধা যারা চেয়ারম্যান প্রার্থী তারা কিন্তু ওই ইউনিয়নের একটা শক্তিশালী অবস্থানে আছে সামাজিকভাবে শক্তিশালী প্রশাসনের কাছে তাদের একটা মূল্য আছে এবং তারা এই ক্ষমতার কারণে হাট ঘাট এটা সেটা তারা কিন্তু নিয়ন্ত্রণ করছে আর্থিক সুবিধা তারা কিন্তু নিচ্ছে তারপরে সে বিদ্রোহী হচ্ছে জেনে শুনে বিদ্রোহী হচ্ছে কেন হচ্ছে যে ওই এলাকায় সে মনে করতেছে যে না আমাকে বঞ্চিত করা হয়েছে আমার এখানে অবস্থান আছে আমার অবস্থান থেকে আমাকে জয়লাভ করে আসতে হবে যে কারণে ওই নৌকার পক্ষে এত করে প্রশাসন বলার পরেও কিন্তু সেখানে নৌকা আমার ভোট দিচ্ছে না আমরা যে নৌকা ভোট দিচ্ছে না আমাদের ওই ওই ইউনিয়নে আমাদের কোনো লোক ভোট দিতেই যাবে না যদি মেম্বার প্রার্থীও নেই চেয়ারম্যান প্রার্থীও নেই সেখানে আমার যাওয়ার প্রয়োজন নেই এই জন্য আমি বলছি
এই নির্বাচনটাকে একেবারে মানে স্বাধীনতার 50 বছর পরে খুব কষ্টের ব্যাপার এই কারণে যে কেন এই নির্বাচনটা নিয়ে আমাদের এত কথা বলতে হবে। যদি আওয়ামী লীগ ধরেন 2018 সালের নির্বাচনে ধরেন ভোট কেটে নির্বাচিত হয়েছে, তো অস্বীকার করার কোনো উপায় নেই। 5 বছর আরও 3 বছর 2 বছর আছে, কোনো যৌক্তিক আন্দোলন না হলে তো তারাই ক্ষমতা থাকবে। তো এই চেয়ারম্যান হলেই বা কি, না হলেই বা কি, আওয়ামী লীগের হলেই বা কি, বিএনপির হলেই বা কি, সরকার তো পরিবর্তন হচ্ছে না। বরঞ্চ এইসব চেয়ারম্যান যদি বিরোধী দল থেকে বেশি হয়, এই চেয়ারম্যানগুলি হারানোর ভয় থাকে। তার কারণ সরকার বিভিন্ন পর্যায়ে গিয়ে তারা সরকারের এমপি মন্ত্রীর কথা বলে, তখন দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই তুমি সরকারের দলের সাথে যাচ্ছ, তুমি বিএনপি থেকে তুমি চেয়ারম্যান হচ্ছ, ও শেষ পর্যন্ত ওই দলেই চলে যায়। আমরা আপনার কাছে এই যে শেষ কথাটি বললেন যে যেহেতু এটি আসলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, সেই ক্ষেত্রে যত বিদ্রোহী হচ্ছে, আপনি যদিও কৌশলের কথা বলছিলেন, সেটি আসলে দিন শেষে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগের জন্যই খুব সুখকর হবে না, অর্থাৎ বিএনপির ভাবনা উনি বলছিলেন। না, উনি তো বিএনপির ভাবনাই বলবেন, উনি তো বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন, আর আমি তো আওয়ামী লীগের ভাবনাই বলব। আর আমার আওয়ামী লীগের ভাবনা যদি উনি বলেন, তো উনি আওয়ামী লীগ হয়ে যান, সেরকম না কাজে। উনি তো অপোজ করবেন সব ক্ষেত্রে, আমার বক্তব্যের দ্বিমতই করবেন, ভালো বললেও দ্বিমত করবেন। কাজে এই বক্তব্যগুলো হচ্ছে একটা গ্রাসরুটে যদি বিএনপি তা মার্খা নিয়ে যেত, দানেশিস মার্খা নিয়ে ইলেকশন করতো, তো সেখানেই তো প্রমাণিত হতো জনপ্রিয়তাটা, দানেশিসের জনপ্রিয়তা না নৌকার জনপ্রিয়তাটা, আপনি জাজ করতে পারতেন। আর তিনি যে বললেন যে প্রশাসনের দায়িত্ব হয়ে যায় নৌকাকে পাশ করানো, তা 42% হারলো কেন, এটা কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো বিএনপিরা জিতলো কীভাবে, জাতীয় পার্টি জিতলো কীভাবে, অন্যান্য ছোট দলের জিতলো কীভাবে। তো প্রশাসন সেখানে নিরপেক্ষ ছিল এবং ইনক্লুসিভ নির্বাচন হয়েছে। এবং আমি জানি, আমি অনেক জায়গায় টেলিফোনও করেছি ডিসিএসপি, বিশেষ আমার জেলা নেত্রকোনা ডিসি সাহেবকে আগেই আমি কনগ্রেচুলেট করেছি, এসপিকে কনগ্রেচুলেট করেছি যে আপনারা ভালো নির্বাচন করেছেন, সেজন্য আমি আপনাদের অভিনন্দন জানাই। দেখো প্রশ্ন হলো যে না, জনাব আহমদ হোসেন, এই এই জায়গায় আমি একটা প্রশ্ন করতেই চাই, সেটি হলো যদি আপনি দ্বিতীয় ধাপের নির্বাচনের কথা চিন্তা করেন, প্রথম ধাপে 5 জনের প্রাণহানি ঘটেছিল, দ্বিতীয় ধাপে 25-24 জনের প্রাণহানি ঘটেছে, এবং যার মধ্যে 16 জনই আসলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এটা তো আরেকটা, এবং সেই জায়গায় আমি যদি বলি, আপনি বলছিলেন যে প্রশাসনের সফলতার কথা আপনি বলছিলেন, নির্বাচন কমিশনের স্থানীয় পর্যায়ে যারা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচনের আগে যেটি করা হয় যে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করা হয়, সেরকম কোনো নির্দেশনা এবার দেখা যায়নি, আপনি দেখেছেন কিনা? তাহলে এই প্রাণহানিগুলো বা এই সংঘাতগুলো, এই প্রাণহানিগুলি তো অবশ্যই বেদনাদায়ক, মর্মান্তিক, এবং এই জন্য আমরা লজ্জিত করি। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট অথরিটি যারা পুলিশ বিভাগ নরসিংদীতে দিতে হয়েছে, নরসিংদীতে হলো সেখানকার পুলিশ বিভাগের গোয়েন্দা সংস্থা থাকে এবং ও সিজ থাকে, ওখানেও কিন্তু গোয়েন্দা সংস্থা আছে। এই নির্বাচনগুলোতে তথ্য নিতে হয়, তথ্য তারা নেয়নি কেন, না নিয়ে থাকে, নিলে নিয়েও থাকে, দায়িত্ব কেন পালন করল না, এটার জবাবদিহি করা উচিত। এবং আমি পুলিশ বিভাগ, পুলিশ বিভাগ, পুলিশের প্রধান আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এসপি সাহেবরা আছেন, তাদের কাছে আমি আপনার এই অনুষ্ঠানের মতো আমার কথা উনি শুনবেন কিনা জানি না, ওই ওসি কী করেছে একটু ইনকোয়ারি করে দেখেন। এই যে মৃত্যুগুলো হলো সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা কিছুই ছিল এখানে কি? এই ওসি সাহেব, আমি স্পষ্টই বলি, ওসি সাহেব কি মালটাল খাইছেন, প্যাকেট খাইছেন, প্যাকেট নিয়ে কি আপনি নির্লিপ্ত ছিলেন, না হলে কি আপনি একটি বলেন না কেন, তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং ইলেকশন কমিশনকেও তার ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছা উচিত বলে আমি মনে করি। এই যা জীবনগুলো ফিরে আসবে না, এটা তো, এটা যারা প্রাণ হারিয়েছে এটা তো আর তারা জীবিত আসবে না। কাজে আমরা এখন ইনকোয়ারি করে বের করবো না কে কে করেছে, এরা অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে ইতিমধ্যে আইডেন্টিফাই হয়ে গেছে, গ্রেপ্তার হয়েছে, বাট গ্রেপ্তার এখন হয়েছে মৃত্যুর পরে, কিন্তু মৃত্যুর আগে গ্রেপ্তার হলো না কেন, সেই গ্রেপ্তারটা কেন করতে পারলে না তারা এই জায়গাটা? বা ধরেন যে নির্বাচন কমিশনের যে বিব্রত হওয়ার কথা বিষয়টা আমরা দেখি, সেটি কি আসলে যথেষ্ট কিনা? আমরা তো কথায় কথায় আসলে ভারতের নির্বাচন কমিশনের টিএন সেশনের কথা বলি, এবং ক্ষমতার জায়গা থেকে আমিও দেখছিলাম যে বাংলাদেশের নির্বাচন কমিশনের ক্ষমতা কিন্তু মোটেই কম নয়, ওরে তুলনামূলকভাবে অনেক বেশি। ইলেকশন বাতিল করতে পারে, প্রার্থিতা কিভাবে বাতিল হতে পারে আমরা জানি, প্রার্থিতা বাতিল করতে পারে, কোনো নজিরই কি আপনি দেখতে পেলেন কি না? এমন কোনো নজির নাই ইলেকশন কমিশনের যে একেবারে 100% তাদের সক্ষমতা, এটা আমি বলবো না। তবে এবারে নির্বাচনটা ভালো করেছে, এটা ভালো করেছে।
এক যেটা করেছে এটা তো বলতে হবে এবং আমি ইলেকশন কমিশনে যোগাযোগ করি কথা বলি কিন্তু যে আপনারা কেন একটু সক্রিয় হচ্ছেন না আর সক্রিয় হন তাই না এই যে যেখানে এক গুলি হলো মারা গেল টর্শন দিতে তো ওই ইউনিয়ন ইলেকশনটা বন্ধ হলো না কেন সাথে সাথে বন্ধ করে দিতে পারতো যে স্টপ কে আমার প্রশ্ন ইলেকশন কমিশনের যদি ত্রুটি তাকে বলবো না এই দুটো জায়গায় তোর ইলেকশন স্টপ করে দিতে পারতো তারা একে 47 এ হুঙ্কার দিচ্ছে নিউজ আসতেছে ইট ইজ রাইট অর রং ইনকোয়ারি করতে পারে ইনকোয়ারি করে দেখি সত্য হয় কিনা অনেক সময় নিউজেও ভুল হইতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই তাই না ইনকোয়ারি করে দেখি যে সত্য হয়ে থাকে স্টপ ইলেকশন যদি ওই কথা বলে থাকে আমাদের কোনো প্রার্থী কক্সবাজারের যে কবরে জায়গা হবে না যদি ইনকোয়ারি করে পাওয়া যায় কথাটা সে বলেছে ঠিক আছে স্টপ ইলেকশন পরে দেখ কে কে ঠিক আছে সেটি সেটি তো আসলে উচিত ছিল উচিত ছিল মানে একটা চেয়ারম্যান না হইলে আমার ক্ষমতা চলে যাবে না দুটা চেয়ারম্যান ফায়ার হয়ে গেলে বরং আমার ইমেজটা বাড়বেই আমার ভাবমূর্তি বাড়বে গভর্নমেন্টের ভাবমূর্তি বাড়বে এগুলো তো আমাকে আমাদের অ্যাফেক্ট করে আমি আই বিলং টু আওয়ামী লীগ আমি এখানে কি যেটা যেটা সত্যটা বলবো না যেটা অন্যায়টা কি আমি সাপোর্ট করবো ইম্পসিবল এটা এটা তো বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি না এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের রাজনীতি না তিনি এই রাজনীতি চান না পছন্দ করে হাবিবুর রহমান হাবিব আপনার কাছ থেকে আপনি এই নির্বাচন নিয়ে কথা বলছিলেন এবং আপনাদের দলীয় যে অবস্থান সেটি হলো যে আগামী যে কোনো নির্বাচনে যেহেতু এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যে কোনো নির্বাচনে আপনারা অংশ নেবেন না যদিও এই নির্বাচনেই দেখা গেল আসলো সামনের দিকে এবং এই কথা বলার পরে বিভিন্ন সময় আপনারা কখনো নির্বাচনে অংশ নিয়েছেন কখনো নেননি সামনের দিকে অবস্থানটা কীরকম হবে আসলে আপনাদের না কখনো নেয়নি কখনো নিয়েছে যখন নেয়নি তখন নেই না যখন নেই তখন নেই আমরা তো চেয়েছি জনগণকে আপনারা আসলে কি আমরা তো জনগণের কাছে তো আমরা পুরো মেসেজ দিতে চাই আমরা জনগণের সাথেই থাকতে চাই জনগণকে সাথে নিয়ে তো আমাদের কারবার কিন্তু এইটা কি নির্বাচন হচ্ছে আপনি বলেন এটা কি নির্বাচন বলে কে এতগুলি প্রার্থী বিনা প্রয়োজনে নির্বাচিত হয়ে যাচ্ছে দুই একটা দলের ভিতর নির্বাচন আওয়ামী লীগ ভার্সেস নৌকা আর দু একটা বলেন যে আমাদের বিএনপি দু একটা বা জাতীয় দু একটা জিতেছে ওটা যদি ধানেশের প্রতীক থাকতো তা জেতার দৌড়ে তো সেন্টারে যেতে দিত না এ বলছে সেন্টারে যেতে দিত না ধানেশের প্রতীক যদি থাকতো কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে 300 উপরে প্রার্থী বিএনপি যারা পরিচিত তারা কিন্তু এটা 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 মেম্বার টেম্বার দিয়ে হতে পারে চেয়ারম্যান কেন এত নাই আমি তো আমার এলাকাতে দেখি না তো চেয়ারম্যান কেন নাই মেম্বার টেম্বার আছে মেম্বার অনেক জায়গায় আছে একটা ওয়ার্ড তিন চারজনও আছে মেম্বার আছে কিন্তু চেয়ারম্যান ক্যান্ডিডেট নাই চেয়ারম্যান এত নাই আর চেয়ারম্যান আমরা তো দলীয়ভাবে যেহেতু অংশগ্রহণ করছেন শুনুন প্রত্যেকে তো চায় দলের সাপোর্ট চায় না তা আমার এলাকায় তখন একজন দাঁড়িয়েছে এখন আমি যদি সাপোর্ট না দিই তাহলে সে কোন ভোট নির্বাচনটা করবে সে একটা মিছিল নিয়ে গেল সেক্ষেত্রে যারা নির্বাচনে অংশ নিল তাদের ক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে আমরা যেহেতু আপনাদের হাইকমান্ডের অর্ডার তারা ফলো করলো না হাইকমান্ড আমরা তো এটাকে নির্বাচনই মনে করতেছি না তো সেই খেলায় কি অংশগ্রহণ করলো কি না করলো সেটা আমাদের দেখার বিষয় তো মনে করি না এটা খেলাই না এখানে তো আমি অংশগ্রহণই করি নাই আমাদের দলের বাইরে থেকে দলের ভিতরে দল করতো সে গেছে এরকম তো বিদ্রোহী প্রার্থী তো অনেক সময় বললাম না এর আগে তো তাই আর যে কথাটা বলা হচ্ছে যে এইখানে নির্বাচনটা নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশন সেই ক্ষমতাকে ব্যবহার করে আজকে বলা হচ্ছে প্রশাসনের কথা এখন আপনার এই প্রশাসন যদি আপনাকে পাল্টা প্রশ্ন করে যে 2018 সালের নির্বাচনের পূর্বে বিএনপি প্রার্থীদেরকে পিটাই পিটাই ঘরে উঠাই দিলাম আওয়ামী লীগের লোকেরা সব অফিস পুড়িয়ে দিল পোস্টার ছিঁড়ে ফেললো তাদেরকে আহত করলো আমরা তাদেরকে গ্রেপ্তার করলাম না তাদের একটা অফিস আমরা সহানুভূতি দেখালাম না উল্টা আমরা হাজার হাজার বিএনপি নেতা কর্মীদের নামে মামলা করেছি প্রশাসনের চাপ আছে এই নির্বাচন কমিশনকে আপনারা দোষ দেবেন এই নির্বাচন কমিশন 100% ভোট কাস্ট হয়েছে কয়েকশো কেন্দ্রে যা কোনোভাবেই হয় না শূন্য ভোট বিএনপি শূন্য ভোট দুই ভোট বহু জায়গায় পেয়েছে বিএনপি ভোট প্রায় 1,000-2,000-3,000 আওয়ামী লীগ ভোট 4,500,000-3,00,000-4,00,000 এটা হয় কোনো দিন তা টোটাল প্রশাসনকে নষ্ট করে ফেলছে আপনার নির্বাচনের পরে কী করলেন পৃথিবীর ইতিহাসে এই নজির কোথাও আছে যারা এত বড় একটা দুর্নীতি যাদের কিন্তু করালো তাদের চরিত্র আরেকবার নষ্ট করার জন্য সরকারের পক্ষ থেকে বাজেট দেওয়া হলো প্রত্যেকটা এসপি অফিসে এবং এসপি অফিসের মাধ্যমে থানাতে আমি জেনে বলছি উৎসব করলো তারা ভুরিভোজ তারা করলো কী করলো রাতের বেলা তারা আগের দিন রাত্রে ভোট কেটে দিল এই যে নৈতিকতা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরের
একদম এসপিডিসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা নষ্ট করে দিয়েছে। তো এখানে নীতি আদর্শ বলে কোনো কিছু জিনিস নেই, তো যে বলে তো প্রমাণ করতে AK-47 বের করে বলছে পুলিশ আমাদের সব আমাদের কিচ্ছু হবে না, তো এটা আবার নতুন প্রমাণ করা লাগবে। আমাদের নাটোরে একজন বললো যে কবরে জায়গা হবে না, তো দেখছি আমরা প্রকাশ্যে দেখছি তাকে। তো এরপরেও যদি সেই সময় তো প্রার্থীরা থাকে, প্রার্থীরা বাতিল না হয়, এবং আমি মনে করি বাংলাদেশে যত কঠিন নির্বাচন সুষ্ঠু করা আবার তত সহজ। আপনি কারো সিদ্ধান্ত নেন না, একটা একটা আপনি পরীক্ষামূলক একটা করেন যে সামনের একটা ধাপে নির্বাচনে 200 ইউনিয়ন নির্ধারণ করে নেন, 200 ইউনিয়ন নিয়ে নির্বাচন কমিশনের বলে দিক কোনো প্রার্থী যদি অন্য কোনো প্রার্থীর উপরে আঘাত করে বা প্রার্থীর লোকজনের উপরে আঘাত করে তার তার নমিনেশন পেপার বা তার মনোনয়ন বাতিল হয়ে যাবে। দেখেন তো কেউ কাউকে তাকাবেও না, কিচ্ছু করা লাগবে না, পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না, জোর করা লাগবে না, কিচ্ছু লাগবে না। খালি দেখলো জাহেবানা হাবিবের উপরে আমাদের আক্রমণ করেছে, আমাদের প্রার্থীরা প্রত্যেকদিন পরদিন বাতিল। এই একটা দেখার পরে আর যদু মধু কেউ কাউকে তাকাবেই না, ওরে বাপরে বাপ। হ্যাঁ, একটা আঘাত করলে, মিছিল করে আঘাত করলে প্রার্থীদের বাতিল রেখে দিতে নির্বাচনই করতে পারো না, খুব ইজি ব্যাপার। এখানে প্রশাসনের দোষে লাভ নেই, প্রশাসন যে কথাটা বলছে যে হ্যাঁ 42% যে হেরে গেছে, কেন হারছে আপনি এখানে দেখেন হিসাব করে, আওয়ামী লীগ ভার্সেস নৌকা আর বিএনপি, আবারও আমি বলছি শুধু বিএনপির প্রার্থী একজন আর শুধু নৌকার প্রার্থী একজন এখানে জিতলে দু একটা, আমি হলপ করে অন্যদের মতো বলবো না, দু একটা জিতলে জিততে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল, সেই প্রার্থী অত্যন্ত প্রভাবশালী, সেখানে প্রশাসনও তাদেরকে হিসাব করে, তাদের সাথে বহুত লোকজন আছে, হয়তো এমপি সমর্থন না দিলে হুজালের চেয়ারম্যান সমর্থন করে, হুজালের সমর্থন মদত না দিলে পৌরসভা চেয়ারম্যান মেয়র মদত দেয়, যে কারণে প্রশাসন জায়গায় নিরাপত্তা পালন করছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। তাই নির্বাচনই না, জিতলে তো আওয়ামী লীগ জিতবে না, নৌকায় জিতবে। এখানে তারা ওই সময় ওই জন্য খুব একটা বেশি তারা অনেক অনেক ক্ষেত্রে আসে, তারা নৌকাকে ওইভাবে জেতানোর জন্য চেষ্টা করছে না। কিন্তু আজকে যদি নৌকা ফার্স্টে ধান শেষ হতো, তাহলে তো প্রশাসন তো তার আগেই সমস্ত লোকজনকে বেঁধে ধরে নিয়ে চলে যেত, আমাদের যেমন ধরে নিয়ে গেছে, আমাদের সব নির্বাচন, আমার এই লাস্ট নির্বাচন তো 2টা মামলা হয়েছে, তারাই অকুশ ফেললো, তারাই গুলি করলো, তারাই মাইক্রোবাস নিয়ে 28 জন মানুষ এক মাইক্রোবাসে গেল, এখন 2টা মামলা 4টা হয়েছে। আমি আহত হয়ে ঢাকায় আসলাম হেলিকপ্টারে করে, আমার ভাইদের বিরুদ্ধে মামলাতে যে এই সময় ওনারা হাজির দিতে হলো, জামিন নিতে হলো, আমি আহত হয়ে ঢাকায় আসলাম, আবার আমার আত্মীয় স্বজন আমার লোকজনের মামলা দিয়ে এখন কতগুলি মামলা, 1টা 2টা মামলা। এই যে অবস্থাতে টোটাল জিনিস হলে আওয়ামী লীগকে আসেন, আমাদের আসেন, আমরা সবাই মিলে একটা তৌবা ফুটি, একটা তৌবা ফুটি, জাস্ট তৌবা ফুটি জনগণের কাছে, আমরা তৌবা ফুটি, যা আমরা করেছি করেছি, ভবিষ্যতে আর জনগণকে আমরা আর এইভাবে বঞ্চিত করবো না। এই যে কোটি কোটি লোকের ভোটার দিকে আপনারা কেড়ে নিয়েছে, রাত্রি করে শুয়ে চিন্তা করবেন তো, যে এই যে কোটি কোটি লোকের ভোটার দিকে আমরা প্রয়োগ করতে দেইনি, যেভাবে 2014 সালের নির্বাচনে আপনারা 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, বাকি 47টা কেন্দ্রে একজন ভোটারও যায়নি, 2018 সালে এই যে বিএনপি নেতাগুলো দেশের বাড়ি থেকে বেরোতে দিলেন না, আহত করলেন, ভোট সেন্টারের মানুষ গেল না, মানুষ যার এই যে নতুন প্রজন্ম ভোটার হয়েছে তারা ভোট দিতে পারে নাই, অনেকে তো মারা গেছে, তারা একবার দুইবার কয়বার তারা ভোট না দিয়ে থাকবে। তো এই জায়গার থেকে তোবা পড়েন, সরকারকে বলেন যে এত জনপ্রিয় তিন টার্ম তো ক্ষমতায় জোর করে থাকলে নেই, এখন আসেন না, আসেন, অনেকগুলো আসেন, তোবা পড়ি জনাব হাবিবুর রহমান, অনেকগুলো বিষয় উঠিয়েছেন, বিশেষ করে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয়েছে উনি বলছিলেন, এবং সামনের দিকে কী করণীয় আপনাকে আপনার উদ্দেশ্যে তিনি বলছিলেন জনাব আহমদ হোসেন? যে উনি তো বলেছেন রাজনীতিতে বিনোদনমূলক গল্প ছিল না, এখন বিএনপি একটা বিনোদন গল্প বানিয়েছে, রাতের গল্প, রাতের ভোট হয়ে গেছে, এই বিনোদনমূলক গল্পটা এদেশের মানুষ শুনতে শুনতে আনন্দ পায়, বিশ্বাস করে না, বুঝছেন? আর প্রতিষ্ঠানগুলো আমরা ভেঙে দিয়েছি, এই রাষ্ট্রের ভিত্তি ভেঙে দিয়েছে কে? সংবিধানের ভিত্তি ভেঙে দিয়েছে কে? কে সামরিক শাসক হয়েছিল? কে সামরিক আইন জারি করেছিল? কে প্রধান সামরিক শাসক ছিল? কে সামরিক শাসক থেকে অন গান পয়েন্টে রাষ্ট্রকে দখল করেছিল? কে? জিয়াউর রহমান? কে এসে সংবিধানটাকে চেঞ্জ করে দিল? এসে এসে বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না সেই অর্ডিনেন্সটাকে আইনে রূপান্তরিত করলো, খুনিদেরকে পাঠিয়ে দিল বাইরে, চাকরি দিল, জামাতকে কবর থেকে উঠিয়ে আনলো কে?
জামাতকে পুনর্বাসিত করলো কে, জামাতের গাড়িতে জাতীয় পতাকা দিল কে? জিয়াউর রহমান। কাজে রাষ্ট্রের মূল ধারাটা, মুক্তিযুদ্ধের মূল চেতনাটাকে মুছে দেওয়ার চেষ্টা করেছে জিয়াউর রহমান, এবং সেই পথেই বিএনপি এগিয়ে যাচ্ছে। আমরা আবার বিলাপের লিডার অনারেবল প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি বাংলাদেশে আজকে যদি বলেন এই বাংলাদেশে সবচেয়ে সাহসী নেতৃত্বের নাম কি, সবচেয়ে দেশপ্রেমিক নেতৃত্বের নাম কি, তিনি হলেন শেখ হাসিনা। তিনি এই যে হাবিব ভাই কার সৃষ্টি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃষ্টি। নাক মুখ যা উঠেছে না, সবগুলো তো নেতৃত্ব করে দিয়েছেন। এই যে বলেন হেলিকপ্টারটা কে এনে দিয়েছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টার পাঠিয়েছেন, নিজের হাতে বানিয়েছেন না, নিজের হাতে বানিয়েছেন। তো এখনও মায়া আছে যে হাবিব মারা যাবে, এইভাবে হয় না, হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছেন। তারপরে এই মুখ দিয়ে উনি বলতেছেন সমস্ত প্রতিষ্ঠানগুলো আমরা ভেঙে দিয়েছি, বাংলাদেশে রাষ্ট্রের যে ভাঙনটা মুক্তিযুদ্ধের ধারায় নিয়ে আসছে কে? শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আপনি ডিসাইড করেন, থবার কথা বলেন, আপনারা 570 সাবান না হোক, ভালোটা সাবান দিয়ে গোসল করেন, ময়লাগুলো পরিষ্কার করেন, এবং আপনাদের সাথে যে রাজাকারের পার্টিটা আছে জামাত, এটাকে ত্যাগ করে রাখে। ত্যাগ করে বলে আলহামদুলিল্লাহ, এই 30 লক্ষ শহীদ তোমাদের কাছে আমরা মাপ চাই, তোমাদের ঘাতকদেরকে আমরা সাথে নিয়েছিলাম, আজ থেকে ক্ষমা চাই, এই ঘাতকদেরকে আমাদের কাছ থেকে বিদায় করে দিলাম। ওই কাজটা আপনি আগে করেন, তাহলে না মানুষ আপনাকে। আমি বিনয়ের সাথে যদি একটি প্রশ্ন করি, সেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা আপনি বলছিলেন, আওয়ামী লীগ সভানেত্রীর কথা বলছিলেন, এবং বিশ্বে তার যে সম্মান বা মর্যাদা সেটি নিয়ে নিশ্চয়ই দ্বিমতের জায়গা নেই, কিন্তু এই নির্বাচনের কথায় যদি আমরা আসি, যে তার কথা তিনি যে দিক নির্দেশনা দেন, তৃণমূলে যখন সেটি সঠিকভাবে পালিত হয় না, সেটি একটি সাংগঠনিক আওয়ামী লীগের সাংগঠনিক যে দক্ষতা সেটি করে নতুন করে বলবার কিছু নেই, কিন্তু এই সময় আপনি এসে নতুন করে ভাবনার জায়গা আছে কিনা আপনি মনে করেন কিনা? নতুন করে ভাবনার জায়গা, আমরা পরিস্থিতি তো অবশ্যই কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে আলোচনা করি, কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে আমাদের এগুলো আলোচনা হয়, আমি আমার মতামত দিই, আরেকজন তার মতামত দেয়, আমাদের কী পারসেপশান, পাবলিক পারসেপশান যেটা, পিপুলস পারসেপশান, ওই পারসেপশানটাই কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে তুলে ধরা হয়। এবং একটা কথা মনে রাখবেন, বঙ্গবন্ধু পাবলিকের নার্ভ বুঝে কথা বলতেন। সিমিলারলি আমাদের নেতা, বাংলাদেশের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও পাবলিকের নার্ভ সেন্টিমেন্ট বুঝে উনি সিদ্ধান্ত নেন। কাজে যে কোনো সিদ্ধান্ত রিভিউ হইতে পারে, রিভিউ হইতে পারে না, রিভিউ হইতেই পারে। দলীয় প্রতীকের কথাও যদি আপনি বলেন, যে নতুন করে আপনাদের মধ্যেও আলোচনা আছে এরকম, যে দলীয় প্রতীক, না দলীয় প্রতীকটা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মিটিংয়ে আলোচনা হয় নাই। আমরা আশা করেছিলাম যারা গণঅভ্যুত্থানের কথা বলছে, তারা তৃণমূলে মার্কাটা দিয়ে তারা গণঅভ্যুত্থানের পরিবেশটা তৈরি করবে, কই পারল না তো। কি ধানের শীষটা গেলে তো সেখানে জনগণ সাড়া দিত, দেখতাম নৌকার পক্ষে না ধানের শীষের পক্ষে, জাতীয় নির্বাচনের রিহার্সাল যেটা, এই রিহার্সালটা তারা দিতে পারতো সেখানে, ওই রিহার্সাল তারা অংশ নেয় নাই, মানে তারা নির্বাচনে বিশ্বাস করে না। বিএনপি ইজ নট এ পার্টি অফ ইলেকশন, বিএনপি ইজ নট এ পার্টি অফ ডেমোক্রেসি, ইট ইজ এ পার্টি অফ টেরোরিজম, ইট ইজ এ পার্টি অফ গান। আবার যদি ফিরে আসে সেদিন, সেদিন তো ফিরে আসবে না। আপনি কেন বারবার আকাশের দিকে থাকিয়ে থাকেন, কেন আপনি চেয়ে থাকেন অন্যরা আপনার ক্ষমতা বসিয়ে দিয়ে, কেন কেন ওই চিন্তা করেন কেন? আপনাকে ক্ষমতায় আসতে হলে নির্বাচনের পথে হাঁটতে হবে, নির্বাচনের বাইরে গিয়ে ভুল করেন নাই 14 সালে, 18 সালে তো আসলেনই, এসে পার্টিসিপেট করলেন, হেরে গেলেন, এই হেরে যাওয়ার পরে গল্প বানালেন যে রাতের ভোট নিয়ে গিয়েছে, সব হেরে গেলে সব ভোট নিয়ে গেছি। দেখবেন বিএনপি কিন্তু 2008 সালে নির্বাচন কেউ কিন্তু তারা মানতে পারে নাই, বিএ আওয়ামী লীগ জিতলে নির্বাচন ঠিক হয় নাই, আর বিএনপি জিতলে হ্যাঁ নির্বাচন ঠিক হয়েছে, বুঝলেন? এইটা হচ্ছে বিএনপির ফিলসফি। আমরা বরং হাবিব রহমানকে শেষবারের মতো আমাকে সুযোগ দেন, আমি আহমদ হোসেনকে একেবারে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, উনি অনেকগুলি কথা জাতির সামনে আমাকে পরিষ্কার করার সুযোগ করে দিয়েছেন। প্রথম কথা, জিয়া রহমান দেশে সামরিক আইন জারি করেননি, সামরিক আইন জারি করেছে খন্দকার মুস্তাক। পৃথিবীর ইতিহাসে কোনো ধরনের কোনো দেশে এই ধরনের ঘটনা ঘটার পর সংসদ বহাল থাকে, সামরিক আইন জারি হয় সংসদ বহাল থাকে পৃথিবীর ইতিহাসে নাই, সেই কাজটা আওয়ামী লীগের নেতারা করেছে। তারপর যেটা বলছে যে এখানে জিয়া রহমান ইন্ডেমনিটি দিয়ে গেছে কে, খন্দকার মুস্তাক।
তারপরে আপনি বললেন এই রাজাকারের পতাকা গাড়িতে পতাকা দেওয়া। আমি বলি যে বাংলাদেশের সমস্ত রাজাকাররা মিলে যে অত্যাচার করছে, যে নির্যাতন করছে, যে অপকর্ম করছে, তার সে অনেক বেশি অপরাধ করেছে জুলফিকার আলী ভুট্টো। ওই একটা পিসাদ যদি সেদিন মেনে নিত গণতান্ত্রিক যে প্রক্রিয়া ছিল, তাহলে বাংলাদেশে 30 লক্ষ মানুষ হয়ে যেত না। সেই নরপিশাসকে বাংলাদেশে এনে আপনারা তখন লাল পতাকাকে লাল গালিচা সম্বর্ধনা দেন, তখন রাজাকারের কথা আর মুখ দিয়ে বললে মানুষ এটা শোনে? ওটা শোনে না। আর গণতন্ত্রের কথা যেটা বলছেন, এখন এইটাকে গণতন্ত্র বলবে? এই গণতন্ত্রের জন্য কি মানুষ চিন্তা করেছিল? এই মানুষগুলো যুদ্ধ করেছিল? এই মানুষগুলো আমরা টাকে তুললে পিষ্ট হয়েছি, আপনি ভিজিট করেছেন, আহত হয়েছেন এই গণতন্ত্রের জন্য? আর রাতের বেলাতে ভোট হয়েছে, আপনাকে আমি বিব্রতকর অবস্থায় ফেলবো না। তাই আপনি একজন প্রিয় মানুষ আমার, আমি যদি অন্য কেউ হতো তাহলে তাকে জিজ্ঞাসা করতাম যে আপনি বলেন তো যে 34,160 কেন্দ্রের ভিতরে 30,000 উপরে কেন্দ্রে রাতের বেলা ভোট ছিল মারা হয়েছে, হা বা না? সে ইমান ঠিক রাখতে হলে সে বলতো যে হ্যাঁ সিল মারা হয়েছে, হয়তো বলে বলতো যে যতটা বলছেন ততটা না। এক কথা না বললে তার ইমান থাকবে না? আমার প্রিয় আহমদ ভাইয়ের ইমান আমি নষ্ট করতে চাই না, সেই জন্য এই প্রশ্নটা তাই আমি করছি না। কিন্তু বাস্তবতা হলো তাই, সব মানুষই তা জানে। এখন কথা হলো যেভাবেই বলতে চান না কেন, এইটা একটা দেশের নির্বাচন পদ্ধতি হলো না, এইটা একটা সমাজ ব্যবস্থা হলো না। আজকে বাংলাদেশে আপনি বলুন তো পৃথিবীর কোন দেশ আছে 147 ডলার যখন তেলের ব্যারেল ছিল তখন বিএনপি সময় 33 টাকা করে ডিজেল বিক্রি করেছে? না জনভাবি এই আলোচনা বোধ না, আমি বলতেছি না, আমি বলতেছি জনগণ আজকে কোন জায়গায় না, আমি বলতে আমার এটা প্রেক্ষাপট আমি ওইটা ওইভাবে বলতেছি না। সেই এখন বাড়তে বাড়তে 25 ডলার থেকে বাড়তে বাড়তে 83 ডলার গেছে, এখন আপনি বিক্রি 80 টাকা করে জনগণকে নামতেছে। আমি আজকে কালকে আমি যখন বাসে কোচে আসলে 900 টাকা টিকিট ছিল, এসি গাড়ি 1,000 টাকা গেল। আমি আজকে শ্যামলি থেকে 30 টাকা জায়গা ভাড়া ছিল, কেন নামছে না 40 টাকা? আপনারা যদি এই কথাগুলোই বলেন তাহলে জনগণ কেন আপনাদের সাথে নেই? ওই নামছে না কেন, নামছে কেন? এই জন্য যে এত বড় নাবিশ্বাস উঠছে তারপর জনগণ নামছে না, এই কারণে নামলে পরে আমি সেখানে বেকার অবস্থা পড়বো, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে গুম করবে, আমাকে খুন করবে, এই ভয়ে জনগণ নাম। জনগণ তো একটা প্রাণের দাবি। বাসের মধ্যে আমি দেখলাম তো এই বাসে তারা আমাদের চলবে না, জানবে না, সমস্ত বাসে যারা ছিল তারা প্রত্যেকে ছিল 15 টাকা ভাড়া ছিল, ফার্মগেটে মিরপুর থেকে 20 টাকা ভাড়া যাচ্ছে, এখান থেকে যখন 40 টাকা ভাড়া যাচ্ছে, প্রত্যেকের মধ্যে ভাড়া 27% হতো, আমি তো দিলাম 35% ভাড়া বেশি। তারপরে মানুষ নামতেছে না, নামতে পারতেছে না, মানে এমনভাবে শ্বাসরুদ্ধ করে একটা অবস্থা থাকছে। আজকে যদি আপনি বলেন রাশিয়া নামে না কেন, চীনে নামে না কেন, উত্তর কোরিয়া নামে না কেন, নামতে পারে সেই পরিবেশ আছে? বাংলাদেশ আজকে অঘোষিত সেই জায়গায় চলে গেছে, অঘোষিত সেই জায়গায় চলে গেছে। আমেরিকার সাথে আমাদের যুদ্ধ হয় না, আমরা যুদ্ধ তো হচ্ছে সরকারি দলের বাহিনীর সাথে। আজকে তো মুখোমুখি করেছেন পুলিশ প্রশাসন আমাদের সাথে, পুলিশ প্রশাসন মনে করতেছে যে আওয়ামী লীগের ক্ষমতা টিকে রাখতেই হবে, নাহলে আমরা এই যে অপকরণগুলো এই যে বাণিজ্যগুলি করেছে, একটার বিচার যদি হয় আপনারা চিরাঙে মৃত্যু হত্যার পরে এই যে 15-20 হাজার লোককে অ্যারেস্ট করেছিলেন, আর যে থানায় বাণিজ্য হলো, এই যে লোকজনকে ইফতার খাইতে দিলেন না, রোজা রাখার সময় সেটি খাইতে দিলেন না, নামাজ পড়তে দিলেন না, এই বিচার তো বাংলাদেশে হবে? তুমি প্রশাসন তুমি কোথায়? আমি শেষ করতে চাই, আহমদ হোসেন ভাই আসেন ভাই, এই গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, আসেন এই স্থানীয় সরকার নির্বাচন প্রতীক বরাদ্দ বন্ধ করে দেন, প্রতীক নির্বাচন বাদ দিয়ে দেন, সামনে যে নির্বাচনগুলি আছে সেই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে, অন্যায় করলে তো ক্ষমা চাবো কি, অন্যায় তো করবেন, ওইটাও করবেন না, প্রত্যাহার কি আমাদের করার সুযোগ আছে? প্রশাসনিকভাবে কোনো মামলা প্রত্যাহার করতে পারে কেউ? নো, পারে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে ক্ষমা হইতে পারে, এক প্রধানমন্ত্রী সব মামলা, আর দুই হচ্ছে এটি তো সেটেল হয়েছে কোর্টে, আপনি প্রক্রিয়াগতভাবে আমাদের সবই হয়, এটা কোর্টের প্রক্রিয়ার মধ্যে হয়েছে, আদালতের প্রক্রিয়ার মধ্যে হয়েছে, এটা উল্টো হয় না। জি, আমাদের আমরা প্রসঙ্গে যদি শেষ আপনি এক দুই মিনিট সময় শেষ এক দুই মিনিট আমি বলতে চাচ্ছি, উনি তো অনেক কথা বলছেন, আপনি পুলিশের প্রোটেকশনে যেখানে গ্রেনেড হামলা হলো 21 আগস্টে, এই পুলিশ বাহিনীর কার তর্ক ক্ষমতায় কে ছিল? প্রধানমন্ত্রী কে ছিল? খালেদা জিয়া ছিল না? এই দেশে পুলিশ প্রোটেকশনে কী না হয়েছে,
কত কিলিং হয়েছে, 21 আগস্টে আমাদের কতজন নেতাকে মারা গেছে, বঙ্গ আজকের প্রধানমন্ত্রী বেঁচে আছেন তাকে তো হত্যার চেষ্টা। আর এই কয় বছরে কতজন মারা গেছে, কোথা কতজন কতজন মারা গেছে এই এই 13 বছরে লেখেন বলেন যোগ করেন, এই যোগ করে আসবেন আমি যোগ করি। আপনি শুনেন, আপনার সবচেয়ে সেন্সিটিভ ইলিয়াসের যে আপনার গুম, গুম তো আপনারা করেছেন, তাই সরকার বের করুক না, এটা আব্বাস সাহেব বলেছে সরকার বের করুক, মির্জা আব্বাস বলেছে, আব্বাস সাহেব বলছে, আব্বাস সাহেবকে জিজ্ঞাসা করুক সরকার, মির্জা আব্বাস বলেছে, নিজে বলেছে মির্জা আব্বাস, এটা বলাতে আপনারা বড় শোক দিয়েছেন, কথা কথা বলেছে যে তাহলে এটা সরকার অল রাইট পুরো শোকস করেছেন না আপনারা, কেন এই কথা আপনি বললেন কি, এটা মিডিয়াতে আসছে সেটা ব্যাখ্যা দিতে যখন তখন না রে রাখেন, আপনার ভাই আপনিও জানেন কে করেছে, যাই যে করেছে সে তার ফাঁসি, সরকারের দায়িত্ব না, যে করেছে তার ফাঁসি হয়ে গেছে, তার ফাঁসি হয়ে গেছে, যে করেছে তার ফাঁসি হয়ে গেছে, সে যুদ্ধ অপরাধী ছিল। জি আমরা শেষ করতে চাই, সুতরাং আপনাদের পার্টির লোকই এই যে জামালউদ্দিনকে কে করেছিল, আপনাদের পার্টির লোক তো কিডন্যাপ করেছিল কে, আমার বিবেক না সেই জায়গা থেকে জনাব আহমদের জন্য বলেছেন এটির জন্য নির্বাচন কমিশনের তৎপর হওয়া উচিত ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর হওয়া ছিল, তার জায়গা থেকে দলীয় ফোরামে তারা আলোচনা গুলো করবে, অবশ্যই কেন করবো না, আর 21 আগস্ট গ্র্যান্ড হামলা শুনেন আমরা ফাঁসি দিলাম, আপনারা কি বললেন, জি আমরা শেষ করি বরং এই আলোচনা, সুতরাং এইগুলো বলেন না, এখন আসেন গণতন্ত্র, আমি গণতন্ত্র তো আছেই, নাই জামাতি ডেমোক্রেসি, দুজনকে ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, নিশ্চয়ই সামনের দিকে আমাদের নজর থাকবে, সামনের গণতন্ত্রকে শক্তিশালী করার কথা যদি বলি তাহলে এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব মহল নিশ্চয়ই ভাবনার জায়গা তৈরি হবে, সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।